Assalamualaikum. ABC ABC আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো ABC, আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো ABC ভাই, আনমিউট করতে হবে। ওকে, উনি আনমিউট করছেন না। হ্যালো হ্যালো, আচ্ছা জি, কি ABC শুরু আপনাকে হচ্ছে? শোনা যাচ্ছে, প্লিজ জি শোনা যাচ্ছে, প্লিজ বলুন। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামে যে বলা আছে কোরআনের মতো একটি সূরা তৈরি করো, তো এই ধরনের আমি এর আগে একবার অ্যাড হয়েছিলাম, তো মানে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য একটা সূরা তৈরি করে দেখা যাবে, তাই না? আপনারা কি এই ধরনের কোনো চেষ্টা করেছেন বা তৈরি করতে? আমার আমার কাছে আমি এইসব মানে স্টুপিড ইয়ার নিয়ে তো ডিল করি না। আমার কাছে মানে এই ক্লেমটা একেবারে একদম স্টুপিড একটা ক্লেম মনে হয়। হ্যালো, মানে যে ইয়েটা বা এই চ্যালেঞ্জটা বলেন বা ক্লেমটা বলেন, এটা ইটসেলফ একটা স্টুপিড ইয়ার মনে হয়। মানে আপনি কি এই চ্যালেঞ্জটা নিয়ে আসতেছেন? মানে কি আপনি এই চ্যালেঞ্জটার পক্ষে বলতেছেন? হ্যাঁ, চ্যালেঞ্জের পক্ষে বলতেছি আমি। আচ্ছা আচ্ছা, আমাকে কিছু জিনিস একটু ইয়ে করেন, একটু ক্লারিফাই করেন। এই ইয়েটা জাজ করবে কে? কাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা যাচাই করে দেখবে যে এটা কোরআনের মতো হয়েছে কিনা, আর কোন কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে এটাকে যাচাই করা হবে যে এই সূরাটা ঈশার মতো হয়েছে কিনা, কোরআনের মতো হয়েছে কিনা? কে করবে এবং কিসের উপর বেস করে করা হবে? কি করবে যারা ইসলামের বড় আলেম আছে তারাই করবে, এবং ওটা আপনার আপনার রেফারেন্সটা কই? ওটা আপনার রেফারেন্সটা কই যে আলেমরা ওটা করতে পারবে? এটা আল্লাহ বা মোহাম্মদ তাদেরকে ইয়ে দিয়ে দিছে, সেই পাওয়ারটা অথরিটিটা দিছে, ওটা রেফারেন্সটা না কোথায়? অবশ্যই পারবে, কারণ আপনারা তৈরি করেছিলেন সেগুলো বুঝতে তো পারছি দেখা আপনি দিয়েছে। বলতেছেন, বাট ওটা রেফারেন্সটা কোথায়? এই এই যে ক্লেমটা যে আপনারা যে সূরা তৈরি আপনি করেছিলেন কিন্তু 14 বার এক মোহাম্মদ কথা তার রিপিট করলে কিন্তু আমার প্রশ্নটা এখানেই থাকবে। প্রশ্নটা একবার ভালোভাবে বুঝেন। প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ কাউকে দায়িত্ব দিয়ে গেছে যে সময়ের ক্রমধারায় এরা এরা হচ্ছে গিয়ে যাচাই করবে যে এই সূরাটা ঈশার মতো হয়েছে কিনা। এটা তো মোহাম্মদ দিবে বা আল্লাহ বলবে, হয়তো বা এটা হাদিসে থাকবে না হয় কোরআন থাকবে, রাইট? তো এটা কোথায় আছে যে মোহাম্মদ কাউকে ওই পারমিশনটা দিয়ে গেছে বা আল্লাহ কাউকে ওই পারমিশনটা দিয়ে গেছে যে এই ব্যক্তি হচ্ছে যাচাই করবে কোন এটা আয়াতটা কোরআনের মতো হয়েছে কিনা? কোথায় না, সেই এই রেফারেন্সটা কোথায়? না এই ব্যক্তিকে মানে যাচাই করতে হবে একজনকে, এমন তো না, তাই না? ইসলামিক যারা স্কলার আছে তারা তো, যারা ইসলাম সম্পর্কে জানে বা যারা কোরআন মুফতি আছে, হ্যাঁ, তাদের সঙ্গে আপনার ডিবেট করে খুব করে দেখান যে হ্যাঁ এই সুরাটা আমাদের কোরআনের মতোই হয়েছে, তাই না? তাহলে তখন মানুষ আমার কোশ্চেনের উত্তরটা তো হইলো না। না, কোশ্চেনের উত্তর তো আমি এটাই আপনাকে বলতেছি আমি। কোশ্চেনটা কি করছি একটু রিপিট করেন তো ভাই। এবিসি আপনি ভাই রেফারেন্স চাচ্ছেন কি, মানে আপনি রেফারেন্স চাচ্ছেন কি কাকে দায়িত্ব, কি দায়িত্বটা নিবে বা কি প্রুফ করবে, তাই না? যে এটা মানে কি করবে, ইসলাম যে ওই ইসলাম তাই না? আল্লাহ মোহাম্মদ কাকে সেই দায়িত্বটা দিয়ে গেছে, কাকে যাচাই করার দায়িত্বটা দিছে আর কে যাচাই করে বলতে পারবে? ভার্ডিক্টটা এখন দিবে কে? আমি আমি ওটার বলি, রেফারেন্স আর কি এই তো লাভ নাই, কাকে তো সাইকেল দায়িত্ব দিচ্ছে, এগুলো তো মানে মানে অনেক চেঁচানোর চলে আছে। এই 1500 বুঝিনি বছরে অনেক। কিছু পাচ্ছে, না না এই বুঝি না 1500 বুঝিনি বছরে কিছু পাচ্ছে আমি আপনার কথাটা বুঝিনি, অনেক কি হয়েছে? আমি বলতেছি যে এই 1500 বছরে কে কি পাচ্ছে এই কোরআনের মধ্যে সূরা তৈরি করতে? পারা না পারার আগে তো আমি তো আবার আগের কথাই এসে গেলেন, ওটার দায়িত্বটা দিছে কাকে যে এ যাচাই করে দেখবে? দায়িত্ব তো, দায়িত্ব তো অবশ্যই, দায়িত্ব অনেক মুফতি আছে, আলেম আছে, অনেক হ্যাঁ, এটা ওটা স্কলার আছে, রেফারেন্সটা দেখান আমাকে। দেখেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি কিন্তু রেফারেন্সটা দেখান যে এই মসজিদের দিয়ে গেছে রেফারেন্স কি, আলেম। রেফারেন্স দিবো আপনাকে? হ্যাঁ, মক্কাতে অনেক আলেম বসে আছে, তাদের সঙ্গে আপনারা ডিবেট করে প্রুফ করে হ্যাঁ, দেখান যে আমরা কোরআন তৈরি মক্কার করছি। আলেমদেরকেও, মক্কার আলেমরাও যে বলবে যে এটা কোরআনের মতো হয়েছে, মক্কার আলেমদেরকে যে মানে ধরেন সে দেখলো যে কোরআনের মতো হয়েছে, দেওয়ার পরে মক্কার আলেম যে সে ভার্ডিক্টটা দিতে পারবে যে হ্যাঁ এটা কোরআনের মতো হয়েছে, ওই রেফারেন্সটাই চাচ্ছি আমি যে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাচাই করার, এরা এই যাচাইটা করতে পারবে। না, রেফারেন্সটা আপনারা কোথায়? আপনারা ডিবেট করবেন তাদের সাথে, দেখাবেন যে হ্যাঁ এটা কোরআনের মতো এই হয়েছে এই ডিবেট কারণে, করার আগে তাদের তারা প্রুফ ভাই করে আমি দেখাবেন আমি কি পাঁচ এই মাসের কারণে, কথা এটা বলেছি? তাই না? আচ্ছা আমি আপনাকে কি মানুষ তো জিজ্ঞেস বুঝবে। করছি ভাই, একটু বলেন তো এবিসি ভাই, আমার কথাটা মনে হয় বারবার একই কথা আমাকে রিপিট করতে হচ্ছে। আমি আপনাকে কি এবিসি ভাই, জিজ্ঞেস করেছি? এবিসি ভাই, না না ওনাকে বলেন না ভাই, আচ্ছা একটু ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি। আমি তো বুঝতে পারছি, আপনি বলছেন রেফারেন্স আছেন যে এটার সঙ্গে মানে রেফারেন্স থাকবে এই মানে একজনকে, সেটা মানে একত্রিত হবে যে মোহাম্মদ একজনকে দায়িত্ব দিয়ে গেছে, এটা কি সম্ভব? দায়িত্ব দিয়ে দাও, কাকে দায়িত্ব দিয়ে দাও, কিছু ভাষা নাকি 100 বছর 500 বছর কাউকে বাঁচবে বা দায়িত্ব 1000 বছর দিয়ে বাঁচবে, নাই এই ধরনের যায়, যদি কাউকে মানুষ যদি দায়িত্ব বাঁচে, দিয়ে না যায় তাহলে তাহলে ওটা কাকে যাচাই দায়িত্ব করবে দিয়ে নাকি? দেবে মোহাম্মদ? হ্যাঁ, দায়িত্ব তাহলে ওটা যাচাই করবে কে? কথা বলেন না কেন, হ্যালো, তাহলে ওটা যাচাই করবেটা কে? কাউকে যদি অথরিটি বানাই দেওয়া যায় আমি তাহলে শুনতে কার পাচ্ছি না। 10 বছর হ্যালো, ধরে যাচাই করা? আমি এখন আমার কথা শুনতে পারবে না? দিন দাও ভাই, আপনি আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, দুজনের কথা শুনতে পাচ্ছি। বলেন দেখি ওনাকে বলেন আমি কি বলার চেষ্টা হ্যাঁ, করতেছি। নিজের এবিসি সমস্যা ভাই শুনতে আপনি কি পাচ্ছি, আমাকে শুনতে নিজের পাচ্ছেন? সমস্যা জি, এখন শুনতে এবিসি পাচ্ছি ভাই জি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি ফারাজ ভাইয়ের জি আমি শুনতে প্রশ্নটা পাচ্ছি করছেন? এখন। ফারাজ ভাই আপনাকে কি প্রশ্ন করছে একটু বলেন তো। হ্যালো এবিসি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হোয়াট হ্যাপেন্ড?
এবিসি 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 চলে গেছে, এবিসি এবিসি ভাই চলে গেছে, এটা তো। আচ্ছা এবিসি ভাই, আমি কিন্তু জায়গা রাখছি আপনার জন্য, প্লিজ আসেন। আচ্ছা আমাদের সাথে আরেক কাফের আসছে, দেখি যেটা আসল কাফের নাকি, বলেন তো কাফের ভাই, একটু আনমিউট করে কথা বলেন দেখি। আসল ভাই, আসল, সমস্যা নেই। আচ্ছা 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 এবিসি ভাই আবার আসছেন। এবিসি ভাই আপনি কি একটু আনমিউট করে বলবেন? জি হ্যালো, আমার নেট কানেকশন, জি আচ্ছা আমার সরি আমার নেট কানেকশন প্রবলেম হচ্ছিল, তো প্রবলেম নেট কানেকশন হচ্ছিল না, নর্মাল প্রবলেম ইয়া হয়ে এখনো গেছে আছে আপনার, লাইনটা। নেট কানেকশনের প্রবলেম এখনো জি আছে, আমি প্রবলেমটা বলতেছি, আছে, বলেন। জি জি একটু সমস্যা হচ্ছে আর কি। না আমি আপনি আমি আপনি বলতেছি যে রুমের রুমের জানালার এটা কাছে যে কথা বলেন, তাহলে আপনার নেট নেট কানেকশন যদি উইক হয়ে থাকে, আপনি যদি জানলার কাছে, ওয়াইফাই ইউজ না করে জানলার কাছে যদি, হ্যাঁ একটু যেখানে ভাই আপনার ইয়া থাকবে না। এইগুলো কুফরি মতবাদ না দিয়ে ভাই আপনি একটা সুরাবুরা ফু দেন, একটা সুরাবুরা এটা সুরা করে ফুদেন, নেট কানে নেট রেডিও ঠিক হয়ে যাবে। না ভাই ওই পরে বুঝান না, আমি যেটা বলছি ক্লিয়ার একবার কথা, তাই না? যে আপনারা ডিবেট করেন, ডিবেট করে প্রুফ করে দেখেন একটা সুরা তৈরি করে ভাই যে হ্যাঁ আমরা একটা সুরা ভাই তৈরি করে ফেলেছি এটাই তো এবং এটা রাইট বললাম, কোরআনকে ভুল প্রমাণ ভাই করলাম, আপনি আপনি তো ঘুরে সেই সেই আমি আসল সেটা দেখছি কথাতেই যে আসছেন। আব্দুল্লাহ ভাই আমি মানে মনে করেন তাহলে এতক্ষণ কথা আপনি বলছি কোটি একটা লিটারেল কে? পাথরের সাথে, একটা লিটারেল পাথরের সাথে কথা বলছি। আচ্ছা এবিসি ভাই, আপনি কি জানেন যে এই পর্যন্ত মানে কেউ এই চ্যালেঞ্জটা গ্রহণ করে কোরআনের মতো একটা সুরা তৈরি করছে কি করে নাই এই 1400 বছরে? আপনি কি এই খবর রাখছেন হ্যাঁ রাখছি ভাই, আমি আপনারা তৈরি কি করছিলেন করোনা সুরা, আপনারা তৈরি করছিলেন করোনা সুরা, তাছাড়া অনেকে করেছে কিন্তু সেগুলো ধারে কাছে যেতে পারেনি, মানে কেন সেগুলো যায়নি? হ্যাঁ কেন যায়নি সেটা এখন আমাদেরকে একটু বলেন, মানে সুরা তো তৈরি করা কেন হয়েছে যায়নি, কেন যায় নাই? সেগুলো কেন যায়নি, সেগুলো তো বাংলাদেশে যারা মনে করেন যে আলেম বা মুফতি আছে তারাই তো সেগুলো দেখা দেয় যে এটা এই কারণে ভুল, এটা মানে যে তা আপনি ওয়ার্ডগুলো ইউজ বলেননি, করা আপনি হয়েছে আপনি সেগুলো আপনি দেখা কি যাচ্ছে তাদের হয়ে কথা বললেন প্রবলেম নাকি আপনি আপনি করছে। নিজে বুঝিয়ে কথা বলতেছেন? আপনি কি আমি যে তাদের আলেম হয়ে বলতেছি না, আমি বলতেছি যে আপনারা আপনারা আমি বলতেছি শুনেন, আমি বলতেছি আমি তো আর অতটা বেশি জানি না আরবি সম্পর্কে, যেহেতু আমি আরবি স্টুডেন্ট না ওই লাইনে, তাহলে আমি আপনি বলতেছি কিভাবে ওদের বুঝলেন সঙ্গে যে আপনারা আলেমরা যেটা করছেন। বলতেছে সেটা সেটা ঠিক বলতেছে? এটা আপনি মানে আপনি কেন এই সিদ্ধান্তে আসলেন যে কোরআনের সুরার মতো সুরা তৈরি করছে অনেকেই, আপনি এটা স্বীকারও করলেন যে অনেকে করছে, কিন্তু আবার একই সাথে বলতেছেন সেটা কোরআনের সুরার মতো হয় নাই? কেন হয় নাই? কারণ আলেমরা বলছে, এই কারণে হয় নাই, আলেমরা বলছে আপনি এটা বিশ্বাস করে নিয়েছেন কারণ আপনি আরবি জানেন না। তাহলে তো ভাই আপনার সাথে কথা বলে তো লাভ নাই, তাহলে আপনার আলেমদেরকে নিয়ে আসেন যারা এই কথাটা বলছে যে হ্যাঁ ওই সুরার মতো সুরা হয়নি, তাহলে আমরা তো তাদের জন্য প্ল্যাটফর্ম এখানে ওপেন রাখছি, আমরা তো ভাই কলেজ সেগুলো আছি তো না, তাদেরকে নিয়ে আসেন। না, সেগুলো তো আপনারা স্বীকার করে নিয়েছেন যেগুলো মানে যদি ওরকম হয়তো যে প্রুফ হয়তো যে না কে এটা স্বীকার করছে, ভুল কে হয়নি, কোথায় কি স্বীকার করছে ভাই? স্বীকার হ্যাঁ স্বীকার এখানে করেন না, এখানে আমি এখানে আরবি আমি লাইসেন্স স্বীকার একটা করি না, না আপনারা বলে কোনো কথা নাই, এখানে এখানে আমি কোনোদিন স্বীকার করিনি। ফারাজানব ভাই আপনি ভাই কি স্বীকার করছেন? এটা যে যে কেউ স্বীকার করছে একটু রেফারেন্সটা দেন ভাই। না যে কেন ফারাজ ভাই আসিফ আমি ভাইয়ের কি সঙ্গে আপনার জিজ্ঞেস সাথে করছি কথা আমি, বলতে পারি? হ্যাঁ সেলিম না ভাই আমি অবশ্যই আপনার আসিফ সাথে ভাইয়ের কথা সঙ্গে বলতে জিজ্ঞেস পারেন, করছি, কিন্তু কিন্তু ধরেন কেউ একজন সুরা বলতেছিল লিখছে না তার ওটা সুরাটা কোরআনের মতো হয় নাই, এটা স্বীকার করছে, এটা রেফারেন্সটা কি একটু দিবেন? না স্বীকার করতে বলতে ওটা তো ভুল তো অনেক দেখা দিচ্ছে বুঝছেন, আপনারা যদি সত্যি হয়ে থাকেন তাহলে ওই ধরনের তৈরি করে দেখান বা প্রতিষ্ঠিত করেন পুরোটাকে, সে ওটা হ্যাঁ ভুল মনে করে না, দেখান সে তাহলে ওটা হবে ভুল মনে, সে ওটা এবিসি ভুল ভাই। মনে করে। আচ্ছা এবিসি ভাই আপনি এই যে কোরআন মানে রচনা প্রুফ করার করেন মানে কেন, কোরআনের মতো কোন সুরা রচনা করার যেটা বলতে চাচ্ছেন, যে কোরআনের যে সুরা আছে এরকম কোন সুরা রচনা করার কথা, এই চ্যালেঞ্জটা আপনি কোথায় পেয়েছেন একটু বলতে পারবেন? এই চ্যালেঞ্জটা কোথায় দেওয়া হয়েছে আমাকে কি শোনা যাচ্ছে ভাই? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এবিসি ভাই, আচ্ছা হ্যাঁ এই চ্যালেঞ্জটা কোথায় দেওয়া হয়েছে ভাই একটু বলতে পারবেন আমাকে? চ্যালেঞ্জটা কোথায় পেয়েছি? হ্যাঁ হ্যাঁ মানে কোথায় কি পেয়েছি চ্যালেঞ্জটা তো কি কোরআনে কোথাও, কোরআনে কোথাও আছে এই চ্যালেঞ্জটা? এটা তো কোরআনে দেওয়া হ্যালো, আছে আপনি জানেন না? আচ্ছা কোরআনে দেওয়া আছে এটা? আচ্ছা আপনি আপনি তো কোরআন পড়ছেন তাই না? হ্যালো, না না ভাই উনি অত কিছু বুঝেন না, উনি উনি খালি জানেন যে কোরআনে বাকারা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এবং এই সুরার মতো সুরা। কিন্তু কিন্তু কথা হচ্ছে আচ্ছা ঠিক আমার আছে, মনে হচ্ছে যে ভাইয়া উনি কথা বলতে না আসেনি, মূলত হচ্ছে উনি এক কথাটা রিপিট রিপিটেশন করতে আসছে আর কি। সেলিম ভাই আচ্ছা সব বলে ট্রাই করে দেখতে হ্যাঁ পারেন, ভুল আমি হবে আমি একটু দেখি, আমি একটু বলে দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি তো কোরআন পড়ছেন তাই না ভাই? আপনি যেহেতু বলতেছেন যেটা কোরআনে আছে তার মানে আপনি কোরআন পড়ছেন রাইট? অবশ্যই আচ্ছা কোরআনে কিন্তু জি এরকমও অবশ্যই আয়াত আছে যেখানে বলা হইতেছে যে তারা সেটা কখনোই পারবে না, এটা কি আপনি পাইছেন কোরআনে? হ্যাঁ পাইছেন অবশ্যই কখনো? হ্যাঁ বলা আছে জি জি আচ্ছা এটা যদি বলা পাইছি থাকে, পাইছি এখন অবশ্যই ধরেন, এখন ধরেন যদি সাপোজ যে কেউ একজন কোন একটা সুরা লিখলো এবং কোন ধরেন যে একটা আলেমের কাছে নিয়ে গেল, ঠিক আছে পৃথিবীর মানে সব থেকে বড় আলেম, যে সেই আলেম যদি এখন বলে যে হ্যাঁ এটা কোরআনে কোরআনের মতো হয়েছে, তাহলে কি কোরআনটা ভুল হবে না সঠিক হবে? না, এখন আমি বলি এখন এখন সায়েন্টিস্ট ভাই যদি কোনো আমি কিছু যেটা প্রশ্ন আবিষ্কার করে, করছি স্পেসিফিক প্রশ্ন করছি, আমি আনসারটা কি দেন। করছি যদি আমি এখন কি যদি প্রশ্ন আপনার প্রশ্নের অ্যান্সারটা এসেছি ভাই, আমি ওই প্রশ্নের অ্যান্সারটাই আচ্ছা করছি দেন, আমি। একজন সায়েন্টিস্ট মনে করেন কোনো কিছু আবিষ্কার করলো, তখন কি করে অন্য সায়েন্টিস্ট এসে দেখে যে হ্যাঁ ঠিক আছে কিনা, সবকিছু ঠিক মতো কাজ করছে কিনা, তাই না? এবং তাই প্রুফ করে দেখাতে হয় কিন্তু, তাই না? আপনি একজন সুরা যখন তৈরি করে নিয়ে যাবেন একজন আলমের কাছে, সে বললো ধরনের ভুল, কিন্তু কি কারণে ভুল হলো তার কাছে ব্যাখ্যা আপনি নেবেন, আপনি আবার প্রুফ করে দেখবেন না এই কারণে এটা ভুল না,
ওই ধরনের আমি হচ্ছে ওই ধরনের একটা ডিবেট করে আপনারা দেখান যে হ্যাঁ এটা আমাদের কোরআনের মতো মিলে গেছে, এটা কোরআন মতো তৈরি করে ফেলছি আমি, এটা আচ্ছা ধরেন ধরেন একজন আলেম বললো যে মিলে গেছে, সাপোজ আমি বলতেছি যে মিলছে, কিন্তু ধরেন একজন আলেম বললো মিলে গেছে, তাহলে কি কোরআনটা সঠিক থাকবে না ভুল হয়ে প্রমাণিত হয়ে যাবে? কারণ না একজন আলেম, কোরআনের আয়াতে বলা আছে যে তারা সেটা কখনোই পারবে না। না একজন আলেম এখন সেটা সে যদি সৎ ভাবে তো অসৎ ভাবে তো বলতে পারে না, একজন আলেম ধরুন অসৎ এই তো, ভাবে ও তাহলে যদি আমি হ্যাঁ মিলে কিভাবে গেছে, ডিটারমাইন করবো, তাহলে আমি কিভাবে ডিটারমাইন করবো যে সে সৎ ভাবে বলতেছে নাকি অসৎ ভাবে বলতেছে? ধরেন পৃথিবীর সব থেকে মানে মানে গ্রহণযোগ্য আলেম, ঠিক আছে, সবাই যার কথা বর্তমানে শুনে, সাপোজ এরকম, হ্যাঁ, তিনি বলতেছে যে এটা এটা কোরআনের মতো হয়নি, আপনারা মেনে নিতেছেন, ঠিক আছে, হয়নি। আবার একদিন ধরেন যে আরেকজন নিয়ে গেল, সেই লোকই আপনি বললো কি যে এটা কোরআনের মতো হয়েছে, আপনি কি আলেম অ্যাডুটেটের কথা বলতেছেন? সেই লোকই যদি বলে যে হ্যাঁ এটা কোরআনের মতো হয়েছে, তখন কি আপনি তাকে মেনে নেবেন যে হ্যাঁ এই আলেম যেহেতু বলছে সুতরাং এটা কোরআনের মতো হয়েছে? হ্যাঁ গ্রহণযোগ্য আলেমের কাছে নাকি কিন্তু তখন আপনি এক করে দেখেন নাকি আপনারা তখন আপনি আবার তারপর বলবেন যে ওই আলেম যখন যেটা বলছেন, বলতেছে সেটা ভুল বলতেছে? না না গ্রহণযোগ্য আলেম, যে গ্রহণযোগ্য আলেম ধরেন এখন যদি আপনি ওই মক্কার যে কি যেন আর বড় আলেমের নাম ওনাদের কাছে আপনারা নিয়ে যদি প্রমাণ করতে আচ্ছা পারেন ধরেন যে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে তো ঠিক, তারা যদি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে তো ঠিক আচ্ছা তারা যদি বলে ঠিক, তাহলে যে আল্লাহ যে কোরআনে বলছে যে এটা তারা কখনোই পারবে না, তাহলে তার মানে আল্লাহ ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে, রাইট? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ ভুল প্রমাণ হয়ে যাবে তখন, আল্লাহ ভুল প্রমাণ হয়ে গেল, কোরআন ভুল প্রমাণ হয়ে গেল, মুসলিমরা ভুল পথে আসলে তখন ভুল হয়ে যাবে, তাই না? আমরা এখন তখন এখন এখন শুনেন, এখন এখন আপনি যেহেতু একজন মুসলিম, আপনি কার কথাটাকে গ্রহণ করবেন, যে আল্লাহ বলছে যে তারা কখনোই পারবে না, নাকি ধরেন যে যে আলেমটা বলতেছে যে হ্যাঁ এটা কোরআনের মতো হয়েছে? তখন আপনি কই মোমেন্টে আমি আপনি কার সত্যটাই কথাটা গ্রহণ করবেন? আমি সত্যটাই গ্রহণ করবো, সত্য যেটা সত্য কোনটা সেটা সত্য, গ্রহণ করবো, হোয়াট ইজ ট্রু, কোনটা ট্রুথ যেটা আসলে, কোনটা আপনার সত্যি আপনি আপনি বলতে বলতেছেন চান যে কি ভাই, আপনি হ্যাঁ যেটা সত্য যদি আলেম সত্য বলতেছে, হয়ে যায় যে আলেম হ্যাঁ এটা ভাই কোরআনের শুনেন মতো শুনেন সেটা ভাই গ্রহণ করবো শুনেন শুনেন, ধরেন যে আলেম বলতেছে এটা কোরআনের মতো হয়েছে, আর আল্লাহ বলতেছে যে না তারা কখনোই মতো এটা হয়ে কোরআনের গেছে, মতো করতে পারবে না, জি 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 আল্লাহ বলতেছে যে না তারা কখনোই কোরআনের মতো করতে পারবে না, এখন দুই এখানে দুইজন আছে, একজন আলেম বলতেছে যে এটা কোরআনের মতো হয়েছে এবং আল্লাহ বলতেছে তারা পারবে না, আপনি আল্লাহকে গ্রহণ করবেন না এই আলেমকে গ্রহণ করবেন? আমি আলেমকে গ্রহণ করবো যদি সে সত্য মানে যে সত্যবাদী হয় এবং যে গ্রহণযোগ্য আলেম হয়, যেটা বললাম তার মানে গ্রহণযোগ্য আপনি আলেমের কথা কাছে যেতে, আপনি আল্লাহর থেকে বেশি আলেম আপনার কে কি মনে হয় যখন আল্লাহ ভুল বলতে বা আল্লাহ ধরেন আপনারা যখন বলেন যে আল্লাহ বলে কেউ নেই তখন সেটা অবশ্যই তখন আমি মানবো, তখন আপনি মানে আল্লাহ থেকে মানে আল্লাহর দাবি থেকে আলেমের ইয়েটাকে ইয়ে করবেন, মানে আপনার মনে ওই সন্দেহ থাকবে না যে আলেম হচ্ছে অসততা করতেছে, এটা এটা ধরে নিবেন না, আপনি মেনে নিবেন যে না যেহেতু না না আলেম তখন বলছে গ্রহণযোগ্য আলেম হ্যাঁ তখন মেনে সেহেতু সেটা মেনে নিবেন। হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা অবশ্যই অবশ্যই, ধরেন যে কোরআনের এই একটা জাজ করার জন্য, সৎ আলেম হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? ভাই এগুলো তো আপনি কথা চলে যাচ্ছেন, তাহলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, তাহলে কি আপনি করতে হবে জাজ না করতে করবেন হবে কেমনে? আজব আপনারা, ঘটনা তো, মানে আপনার তো নিজের ইয়েরই ঠিক নাই জাজ করার যে জন্য আপনি একজন ওইটা আলেমকে বোঝাবেন। দাপুরের কথা ইয়ে ভাই সেলিম ভাই, তার কাছে তো আমি জাজ করার ওই জন্য তো মক্কাতে ক্যাপিটাল গেলাম ভাই, মক্কাতে আলেম ক্যাপিটাল ধরনের যেমন গ্রহণযোগ্য আলেমের কথা বললাম না, ওনাদের মানে কাছে ওনাদের মানে কাছে বাস করার গ্রহণযোগ্য জন্য বলতে কি আমরা বোঝায় আপনি অবশ্যই তো দেখাবে সেটাই ভাই, আপনাদের জন্য গ্রহণযোগ্য বলতে আপনি কি মিউট বোঝাচ্ছেন মিউট সেটাই তো আপনি মিউট ব্যাখ্যা করতে পারতেছেন না। আমি তো তার কাছে এর আগেই আমি তো তার কাছে ক্রাইটেরিয়ার বেসিক ক্রাইটেরিয়াই ছিলাম যে কাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, মক্কার গ্রহণযোগ্য আলেম, মক্কার গ্রহণযোগ্য আলেম যে সেটা যাচাই করবে ওটা রেফারেন্সটা কই, ওটা যে কাউকে তার আল্লাহ তার নবী এরা দায়িত্ব দিয়ে গেছে কাউকে সেই অথরিটি দিচ্ছে ওটা রেফারেন্সটা কই, যেই ক্লেম মানে যেই ক্লেমটার উপর দাবি করা হচ্ছে মানে যেই চ্যালেঞ্জটা দেওয়া হচ্ছে ওই চ্যালেঞ্জ কারি নাই, ওই চ্যালেঞ্জটা কিভাবে সঠিকভাবে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা ওই ক্রাইটেরিয়া নাই। এখন ধরেন আপনি আপনি বললেন যে আমার চেয়ে ভালো আমার আমার চেয়ে বেশি জোরে কেউ দৌড়াইতে পারে না, এখন কেউ জানেই না যে আপনি কত দূর দৌড়াইতে পারেন, আপনি মানে আপনি এটাও সেট করে দিলেন না যে কত দূর থেকে কত মানে কত মিটার দৌড়াইতে হবে, আপনি এটাও জানেন না যে কারা এটা জাজ, বাট আপনি যদি এরপরে ব্যাগর ব্যাগর করতে থাকেন যে আমার চেয়ে ভালো কেউ দৌড়াইতে পারে না, এটা তো অর্থহীন, মানে আপনি কেউ জানেই না যে আপনি কত দূর দৌড়াইতে পারেন, কারো কারো আইডিয়াই নেই, এটাও এটাও কেউ জানে না যে কিভাবে দৌড়াইতে হবে মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত দৌড়াইতে হবে, এটারও এটারও নেই, বাট আপনি বলে বেড়াতেছেন যে হ্যাঁ ভাই আমার চেয়ে ভালো কেউ দৌড়াইতে পারে না, এটা তো একটা এটার মতো একটা স্টুপিড একটা ইয়ে মানে চ্যালেঞ্জ, আমি প্রথম দিকে আপনার সেটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম, বাট আপনি নিজেও তো জানেন না যে কাকে সেই ইয়েটা দেওয়া হয়েছে ক্রাইটেরিয়া মানে জাজ করার অথরিটি দেওয়া হয়েছে কি ক্রাইটেরিয়া সেটা দিয়ে দেওয়া হয়েছে, না ঠিক কোনো আইডিয়া নেই আপনার, ইভেন আপনি যে আপনার আলেমদের সাথে কথা বলেন ভাই ব্যাকলের মতো কথা বলতেছেন এখানে, সরি ফর মাই ওয়ার্ড, বাট আপনি আপনার আলেমদের সাথে যে কথা বলেন যে ভাই এই কাকে জাজ করার ইয়েটা দেওয়া হয়েছে আমাকে রেফারেন্সটা দেন, অ্যান্ড আপনাকে রেফারেন্স আর রেফারেন্সিয়েশন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে কিসের উপর বেস করে সেটা জাজ করা হবে যে এটা কোরআনের মতো হয়েছে কিনা, আর কোরআনের মতো যদি হয়েও যায় কারো বলার সে অধিকার আছে কিনা, আর বললে তার পানি বললে সে কাফের হবে কিনা, আর কাফের হলে তার ভাই শাস্তি কি, এমিলি ভাই আপনি কি জিনিসটা বুঝতেছেন না, যে এই যে আপনি যে মানে কনক্লুশনে না পৌঁছাতে না উনি চাইতেছেন, এই বুঝতে আসে কনক্লুশনটা বুঝতে অলরেডি আসে নাই তো প্রিডিটারমাইন্ড। সেলিম ভাই, প্রথমত তো এটা বুঝতে হবে যে কেউ বুঝতে আসছে কিনা, বুঝতে আসছে হ্যাঁ কিনা এটা বা ঠিক, তাই ইয়ে করতে আসছে কিনা, এখন আসিফ ভাই থাকলে হয়তো বা তারা বসে কিছু রেফারেন্স দেখাইতে হিউমিলিয়েট করতো হয়তো বা এইটা সে এনজয় করবে, বাট অনেস্টির সাথে আলোচনা করা ও সবার দ্বারা পসিবল হয় না, আর সেটাই কিছু যে এটা বলার নেই কনক্লুশনে ফারাজ ভাই, ফারাজ প্রিডিটারমাইন্ড। ভাই
ফারাজ ভাই, বুঝেছিস? সেলিম ভাই, যে এখন আপনারা যদি এখন চুপ যদি করতে আপনার পারেন আমি ওটাই মেনে নিবো, সত্যটাকে মেনে নিবো, আমি তো বলতেছি ভাই অনেক সঙ্গে বলতেছি আমি এই সত্যটা মানার তো ক্রাইটেরিয়া নেই আপনার কাছে, কি বেশি সে মানবেন আপনি ফারাজ ভাই, ক্রাইটেরিয়া? হ্যাঁ কেন, ওরা ওরা কি ওরা জানে না কি তার মধ্যে বুঝেছে আমরা তাহলে পরে আপনি জানে না কি কত আব্দুল্লাহ আমি জানেন ভাই? ওরা যে জানে, ওরা যে আমি ক্রাইটেরিয়া জানেন, এটা আপনি এবিসি কিভাবে ভাই, জানেন? দাদা এবিসি দাদা ভাই একটা সেকেন্ড, আপনি মাথাটা এরা ঠিক যে করতে পারেন, ক্রাইটেরিয়া জানে, এটা আপনি কিভাবে জানেন? অবশ্যই জানে, ওরা কিভাবে জানবে জানেন না কেন, কিভাবে জানেন আপনি এটা? কিভাবে জানো বলতে, ওরা ওরা এগুলো নিয়ে গবেষণা করে, ওরা এগুলো নিয়ে অনেক বেশি আপনি আপনি মানে কিভাবে জানলেন চর্চা ওরা করে, তারা গবেষণা করে অবশ্যই কি জানে। কাটলো? গবেষণা করে যে কিছু কোন আবদুল্লাহ পাইছে সেটা আপনি জানলেন কিভাবে? বই থেকে পড়ছেন যে এই ক্রাইটেরিয়া আছে বা এই ক্রাইটেরিয়া পাওয়া গেছে? কোনো বই থেকে পড়ছেন, কোথা থেকে শুনছেন? বই থেকে বলতে আপনি ওদের কাছে মানে যেগুলো আপনারা হ্যাঁ, তৈরি বই করেছেন দিয়ে সেগুলো দিচ্ছে, ব্যাখ্যা আপনারা দিয়েছে, কইছে, আপনি একান্তে শুনছেন আর মানে বগল আপনি বাদে তৈরি তাদের চলে করেছেন আসছেন? সেগুলো ব্যাখ্যা দিয়েছে, করোনা আপনাকে তৈরি বলছে, করেছিলেন আপনি যাচাই করছেন, আপনি আপনাকে যখন যেই কথাটাই বলছে আপনি সেটা যাচাই করছেন কোথা থেকে? যাচাই বলতে, সেটা তো দেখা যাচ্ছে যে আপনারা পাচ্ছেন না, ওখানে তো ওই 20 ভাই মিনিটের আমি পরে আপনাকে ধরনের বলতেছি নাকি? আহারে আহারে ভাই, আটারে আহারে ভাই, আহারে কিউট ভাই, আটারে ফারাজ নামেন ভাই, মানে মানে ফারাজ ভাই ভাই ধরেন আমি আপনাকে আপনাকে। বলতেছি, দাঁড়ান একটু শেষ করি, দিন দা ভাই আটারে। আচ্ছা হ্যাঁ, আমি আপনাকে ক্রাইটেরিয়ান কথা বলতেছি, ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে হচ্ছে, ক্রাইটেরিয়া মানে হচ্ছে আপনার বাংলায় বলে কি হবে ছেলে ইয়া ভাই, কি হবে ক্রাইটেরিয়া বাংলা? নিদর্শন, মানে নিদর্শন, শর্ত, শর্ত কি কি হ্যাঁ শর্ত? শর্ত, শর্ত নিদর্শন আর কি, যে 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 শর্ত পূরণ হইলে বোঝা যাবে যে এটা হচ্ছে কোরআনের মতো একটা আয়াত হয়েছে বা সূরা হয়েছে, সেই শর্তগুলো যে আছে, যে এটা যে অবজেক্টিভ কিছু শর্ত, এই সব শর্তগুলো যে এক্সিস্ট করে, এটা আপনি কোথায় পাইলেন? আপনার আলেমকে বলছে যে এই শর্ত পূরণ করলে তারপর এটা কোরআনের মতো হবে? আমি তো শর্তের কথা বলতেছি, মাথায় রেখেন, খুবই সিম্পল প্রশ্ন, উল্টাপাল্টা কথা বললে ভাই আমি আমি কথা বলবো না আপনার সাথে, আপনার 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 হয়তোবা বিদায় জানাই দিব বাট বলবো না। শর্তগুলো কোথায় লেখা আছে বা কি কি শর্ত, এটা কি আপনি জানেন? না বিষয়টা হলো বিদায় আমি নিয়ে নিবো এখনই, 1 মিনিটের মধ্যে বিদায় নিবো কারণ ঘুমাতে যাবো, তো বিদায় দেওয়া লাগবে না। তো আমার কথা হলো যে আপনারা মানে আলেমরা জানে না, এটা আপনি কিভাবে বুঝবেন? ওরা যেহেতু আরবি নিয়ে গবেষণা করে, আরবি নিয়ে বুঝছি অনেক বেশি বুঝছি স্টাডি ভাই, করে, হ্যাঁ বুঝছি ভাই, ঠিক ক্রাইটেরিয়া আছে তারা জানে, ঠিক তাদের আছে, খুবই ধন্যবাদ, বুঝছি। মানে এর কাছে জিজ্ঞেস করছি, আপনি কেমন জানেন? আমি কেমন জানি না এটা আমাদের, আরে এত মানে ছাড়া গুলো হয়। তাদের ওই আলেম ধরেন, আরে সে যে আলেমদের কথা বলতেছে, মানে গ্রহণযোগ্য আলেম, সেই আলেমরা ধরেন ওইখানে বহুত বসে আছে। যে ক্রাইটেরিয়া জানে না, এটা আমি কেমন বলতাম? চিন্তা করেন অবস্থা, মানে ব্যাক কলা, মানে আপনি ব্যাক কলা একটা একবার লেভেল আছে। একটু ইমাজিন করেন, ইয়ে ভাই রাজানো ভাই, মনে করেন যে শ্রেষ্ঠ আলেম, যে হইতেছে কোরআনটা সব থেকে ভালোভাবে বুঝে, হ্যাঁ, সে কিন্তু এই আয়াত পড়ছে, যে তারা সেটা কখনোই পারবে না। হ্যাঁ, এখন সে যদি কাজ করতে যায় তাহলে সে কি কখনো হ্যাঁ বলবে যে হ্যাঁ এটা কোরআনের মতো হয়েছে? হ্যাঁ মানে কল্লাটা, কল্লাটা ফেলানোর জন্য ছাগল নাকি কেউ, যে হ্যাঁ এটা কোরআনের মতো হয়েছে না, না বাবা কল্লাটা ফেলা এখন, এখনই আমি কামের হয়ে গেছি তো আবার কল্লাটা ফেলো, কায়া দেখা নেই, ক্রাইটেরিয়া নাই, ক্রাইটেরিয়া নাই, মানে আল্লাহ বিল্লাহ ক্রাইটেরিয়া দিয়ে দেয় নাই। আমরা জিজ্ঞেস করে যে আপনি কেমন জানেন, এটা জানে না, এটা তাহলে তো মানে সেকেন্ড আল্লাহ হওয়ার কথা, সেকেন্ড আল্লাহ বা সেকেন্ড নবী হওয়ার কথা, যার কাছে নতুন করে ক্রাইটেরিয়া নাজিল হবে। কি ব্যাক কলের মতো কথা হচ্ছে এইবারে ভাই, সামান্যতম জ্ঞান বুদ্ধি তো থাকা লাগে, মানে জ্ঞান বুদ্ধি নাজিল হয় মানে না বোরা লাগে বলতেছে বাট না, অনেস্টি, অনেস্টি তো সে তো থাকা লাগে। বুঝেই না যে আসলে চ্যালেঞ্জটা কিসের চ্যালেঞ্জ, সেটাই তো বুঝে না সে। তারে বলা হয়েছে যে সে চলে আসছে মানে কি ওই আয়াতটা নিয়ে শুধু, যে এই একটা সুরার মতো, মানে চ্যালেঞ্জ তো দুই জায়গায় আছে, যে এরকম একটা আয়াতের মতো আয়াত নাজিল করো, আর একটা জায়গায় আছে এরকম সুরার মতো সুরা নাজিল করো। তো এই যে কথাটা বললো, এখন কেউ আসা বললো যে রবীন্দ্রনাথের মতো একটা রবীন্দ্রসঙ্গীত মানে এখন ইয়া করো, লেখো একটা রবীন্দ্রসঙ্গীত লেখো। তো এই এইটা যদি বলে যে রবি পৃথিবীর কেউ কারো পক্ষে আর সম্ভব না একটা রবীন্দ্রসঙ্গীত লেখা, তাহলে এই চ্যালেঞ্জটা দিয়ে মানে কি মিন করবে? মানে আচ্ছা এর একটা এর থেকে একটা ফ্যাসিনেটিং বিষয় আছে যেটা দিনদা ভাই অথবা বলতে পারবে। দিনদা ভাই আপনার কি মনে আছে ইসলামের প্রথম মুরতাদ, মুরতাদের কাহিনী, প্রথম ওই যে মুরতাদ যাকে ইয়া দেওয়া হয়েছিল কোরআনের, কোরআনের আয়াত লিখতেছিল যে মোহাম্মদ আচ্ছা, ইবেন আবি সাদ, সারা, সাদ সাদ ইবেন সাদ, হ্যাঁ সাদই তো হওয়ার কথা, সারা না সাদ হওয়ার কথা মনে হয়, ইয়া কি সাদ। ব্যাপারে, গোটা নামটা আর কি শেষে সাদ আছে। আচ্ছা হ্যাঁ, ওই যে যে লোককে বলতেছিল যে এইভাবে কোরআনের আয়াতটা লিখো, ওই লোক পন্ডিত দিগুলো বলছে যে হুজুর এইভাবে না লিখে, এইভাবে লিখলে কেমন হয়, এইভাবে লেখে এইভাবে লেখো, হ্যাঁ কত নিপুণ না, এই কথা শুনে সেই 1400 বছর আগে প্রিমিটিভ মানুষ বুঝছে যে এই শালা থেকে বন্ড, বন্ড আর এখন আর এখনকার মানুষ ভাই ল্যাহেন তো এটার মতো একটা আয়াত, ল্যাহেন তো ভাই কেমন লিখবেন এটা জানি না, কি কি ক্রাইটেরিয়া এটা জানি না, কে জজ করবে এটা জানি না, বাট ল্যাহেন, সবচেয়ে ল্যাহেন ভাই সবচেয়ে বিরক্তিকর হচ্ছে যে এবিসির মতো লোকেরা, যাদের নিজেদের ন্যূনতম স্টাডি করবে না, নিজেরা ন্যূনতম রেশনাল থিঙ্কিং করবে না, আয়েশা উড়াধুরা ভাই, তাহলে ওর সাথে চ্যালেঞ্জ করেন ভাই, অমুক জায়গায় যান, যান না আপনি অমুক জায়গায় যা অমুক করেন, আরে ভাই তুই কি অমুকেরটা তুই আমাদেরকে বুঝাইতে আসছিস না তুই নিজে বুঝতে আসছিস? তুই যদি নিজে বুঝতে আসিস তাহলে তুই কি বুঝছো সেটা বল। আমার আমার কাছে ভাই, মানে মানুষ জেনে বুঝে একজনের পন হইতে যাবে কেন, মানে চাল হইতে যাবে কেন, আমি তো এই জিনিসটা বুঝি না ভাই। তোর আলেম যারা ধর্ম ব্যবসায় আছে, তোর ম্যানিপুলেট করে তোর কাছ থেকে টাকা পয়সা নেওয়া, এটা হচ্ছে কি তার একটা ধান্দা, তুই নিজে কেন একটা ধান্দাবাজ মানে ধান্দাবাজের ইয়ে হবে, ভলেন্টিয়ার হইতে যাবি, তো ওকে ইসলাম ডিফেন্ড করতে দেবে, মানে তোর যে এত এত লাফানোর দরকার কি? তারপরে অ্যাটলিস্ট বুঝে শুনে লাফায় একটা আলাদা জিনিস, না বুঝেই ভাই যান যান আলেমের সাথে যান ডিবেট করে, কেমন কথা রে ভাই। মানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো, সে চ্যালেঞ্জটাই কিসের চ্যালেঞ্জ সেটাই তো সে মানে কি এক্সপ্লেইন করতে পারবে না। আজ পর্যন্ত পৃথিবীর
কোনো আলেম এক্সপ্লেন করতে পারেনি যে এই যে চ্যালেঞ্জটা যে ছুড়ছে, মানে এটা কিসের চ্যালেঞ্জ, মানে কিরকম কি ক্রাইটেরিয়ার বেসে মানে কি চ্যালেঞ্জটা করা হয়েছে, আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারছে? কেউ তো ব্যাখ্যাই করতে পারেনি। মানে এইটা নিয়ে খামারে একটা আলোচনা হয়েছিল, এম সেলিম ভাইরে শুনাইছিলাম কখনো, না হাফিজ বলেন দেখি। হাফিজ আর টাকলার সাথে সাথে, তো মানে ইয়া বলতেছিল যে সর্ট অফ আলোচনাটা এরকম ছিল যে আমরা এটাই বলছিলাম যে ওই ক্রাইটেরিয়া গুলো ফিক্স নাই, কোরআন থেকে বেটার আয়াত কিভাবে মানে কি কোন কি হইলা যে কোরআন থেকে বেটার আয়াত হবে এটা কোরআনের কথা বলাই নাই। তো টাকলার সাথে বিন টাকলার সাথে সে ভুলটা বলতেছিল যে দেখেন কোরআন হইছে কিসার বই, কোরআন হইছে গিয়া হেদায়াতের বই, লয়ের বই, আইনের বই, কোরআন এতে বেড়ার আইন আনবে বেড়া। পরে পরে এখানে যে যুক্ত হয়েছে আরেকটা আরেকটা মোমেন যুক্ত হয়েছে, নাম হাফিজ বোনাই তার নাম। হ্যাঁ, তো তারে জিজ্ঞাসা করছে হাফিজ ভাই আপনি বলেন তো আইনের বইটা বেড়ার আইন আনতে হবে না, কোরআনেতে বেড়ার আয়াত পারে মানে কি কি বলা হয়েছে, তারা আর কি হিন্স দেয় না, হিন্স দিয়ে জিজ্ঞেস করছে যে কোরআনেতে বেড়ার আয়াত কেনা যাবে কিনা, মানে ওই ইয়াটা আল্লাহ কে নির্দিষ্ট করছে কিনা। সে বলছে যে কোরআন এত বেটার আয়াত কেন না, না পসিবল, কোরআনই তো বেস্ট, মানদণ্ড তো কোরআনই, বাহ, অসাধারণ। মানদণ্ড তো এত বেটার কি আনবেন, চিন্তা করেন মানে এই মানে দেশে গলা ফাটায় নাচের গাইলায় শেষ করে হলেছে, ঠিক আছে, এক সেকেন্ড হয়েছে আরেক মোহেন ভাই বলে তো নিজের পেজে মানদণ্ড নিজেই রোস্ট, নিজের বন্ধু দ্বারাই। নিজের বন্ধু দ্বারা নিজের নগদের উপর রোস্ট, মান সম্মান নাই ভাই এদের, এদের আসলে কোনো মান সম্মান নাই, ইডিয়টস, বুঝেও না তারা কি চ্যালেঞ্জ। চিন্তা করো যেখানে আরবি ভাষার কোরআন ওইখানকার প্রচলিত, সে সময় প্রচলিত ব্যাকরণ, আমি এই সম্পর্কে খুব জ্ঞানী বান্দা না, ভুল হইতে পারে, বাট আমি যতটুকু জানি যে কোরআন ওই সময় প্রচলিত ব্যাকরণ ফলো করে নাই, কিছু কিছু জায়গায় প্রচলিত ব্যাকরণ ইয়া করছে, ভায়োলেট করছে, এবং ওইটার উপর বেস করে পরবর্তীতে ব্যাকরণ মানে ওই ভায়োলেটেড ব্যাকরণকে ইয়েতে কারেকশন করে ফেলা হয়েছে। ব্যাকরণকে কারেকশন করা হয়েছে। সো সো মানে কোরআনটার ইটসেলফ যদি আপনারা মানদণ্ড বানাই ফেলান, ঠিক আছে, যে এটাই মানদণ্ড, তাহলে আপনি মানে কিসের উপর বেস করে বলবেন যে এর থেকে বেটার হয়েছে আর সামথিং? যদি মনে করেন, মনে করেন আপনি একটা পাত্র নিলেন যেটার মধ্যে হচ্ছে 100 লিটার একটা পাত্র নিলেন, পাত্রটা ফুল করে ফেলাইলেন, হ্যাঁ, যে এটা এটা ইয়ে মানে এটা ইউনিট, আপনি বললেন এর এটা থেকে ইউনিট, বেশি হবে না, হ্যাঁ, এর মানে পুরাটাই পানি দিয়ে ভরে ফেলাইলেন, এখন বললেন যে এর থেকে বেশি পানি ভরে দাও, কেমনে ভাই, এতে পানি বলে তো পড়ে যাবে, মানে আমি আমি জানি ইয়াটা ঠিক হয় নাই, মানে উদাহরণটা ঠিক হয় নাই, বাট মানদণ্ড থেকে বেটার কিভাবে দেওয়া পসিবল, মানে 100 তে 100 নিজেরা নিজের নাম্বার দিয়ে রাখলেন 100 তে 100, এর থেকে বেটার আইনে দেখাও কেমনে, কেমনে পসিবল, 101 পাবেন 100-এর মধ্যে, নিজে যেখানে নিজেরা আপনাদের সার্টিফাই লিখে করুন, দেওয়া আছে যে আমি 100-তে 100 কখনো দিব হ্যাঁ না। আমি দিব না, কাউরে আমি 100-তে 100 দিব না, বা 101 দিব না, দিব না, মানে একশো হ্যাঁ, এক তো পসিবল না, আমি তো কাউরে কিন্তু একশো তুই এক এনে দিব না, দেখা। তুই এটা দেখা, স্টুপিড কথা রে ভাই, স্টুপিড কথা। আচ্ছা, শিখিজম নিয়ে কারো আইডিয়া আছে? একজন শিখিজম নামে একজন যুক্ত আছেন, তাকে একটু যুক্ত করি, শিখিজম ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, প্লিজ একটু আপডেট করে বলুন আমি শিখিজম। বলতেছিলাম জি যে শিখিজম নিয়ে আমি কথা বলতেছিলাম, শিখিজম নিয়ে কিছুদিন পড়াশোনা করতেছিলাম যে গুরু নানক উনি বলে ভালো মানুষ ছিল, হতে পারে, হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া ভাই শিখিজম সম্পর্কে, সো শিখ ধর্ম নিয়ে একটু রিসার্চ করার আমি মানে জানাচ্ছি, মানে আগ্রহ জানাচ্ছি যে আপনারা একটু শিখ ধর্ম নিয়েও রিসার্চ করেন। মানে ইন্টারেস্ট না, বাট কেউ যদি এমনি ধর্মটাকে নিয়ে ধর্মের রিসার্চ কোনো করা ওই দরকার ধর্মের কোনো রিজন নিয়ে আলোচনা মনে করতে করি। চায় যে ওটা রিজনেবল, সে তার আর্গুমেন্ট দিতে পারে, বাট আমি ইন্টারেস্টেড না শিখ ধর্ম, বাট আমি আমি এটা ধর্মটাকে একটা মোটামুটি পিসফুল ধর্মই মনে করি শিখ ধর্মকে। শিখিজম ভাই, আপনি আপনি বললেন যে আপনি কয়েকদিন ধরে একটু স্টাডি করতেছেন, তো আপনি যে গুরু নানকের কথা বললেন, তো আপনি কি এটা পড়ছেন যে গুরু দশম নানক বইটা পড়ছি যে কম একান্ত বয়সে একটা বোধটা মেয়েরে বিয়ে করছিল? কি বলেন, গুরু নানক যে কম বয়সী মানে একটা টিনেজ গার্ল গার্লের সাথে যে সেক্স করছিল, এটা কি আপনি পড়ছেন? আবাই তো আপনি মানে শিখিজম প্রকৃতি নিয়ে ভাই, আপনি এখন এখনো তো মোহাম্মদ আগে আছে, প্রিপারেশন তো সে ধরে নাই। আচ্ছা ইয়ে ভাই, আপনি যেহেতু ইয়ে নিয়ে পড়তেছেন, শিখিজম নিয়ে পড়তেছেন, শিখিজমের যে গ্রন্থ আছে আর কি, সেখানে গডের এক্সিস্টেন্সের ব্যাপারে কি কি প্রমাণ দেওয়া হয়েছে, সেখানে গডের এক্সিস্টেন্সের ব্যাপারে কি কি প্রমাণ দেওয়া হয়েছে? শিখিজম ভাই, আপনি একটু আপনার মাইক্রোফোনটা একটু নাকের কাছ থেকে একটু সরা সরায় কথা বলেন, আপনার নিঃশ্বাসের নয়েজ আসতেছে। ও আচ্ছা, দুঃখিত, ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে। আসতেছে আচ্ছা কন্টিনিউ করেন দেখি। না, বলতে চাচ্ছিলাম যে আপনি বললেন গুরু নানক নাকি একটা টিনেজার গার্লের সাথে কি করছিল, কি ঘটনা কি, না আপনি বললেন না আপনি পড়াশোনা করতেছেন কয়েকদিন ধরে, তো ওই আপনি পর্যন্ত বলিনি, ওই পর্যন্ত আপনি বলিনি, পড়ে পড়ে জেনে নিন তাহলে। মানে রেফারেন্সটা দেন একটু। না না, রেফারেন্স রেফার আমি তো এখানে রেফারেন্স নিয়ে বসে নাই ভাই, আমি তো শিখিজম নিয়ে এখানে, আমরা শিখিজমের রেফারেন্স নিয়ে এখানে বসে নাই, আপনি যেহেতু
পড়ছেন, এই জন্য আপনার কাছে জানতে চাইলাম যে এরকম ঘটনা পড়ছেন কিনা। ধরেন যদি না থাকে তো নাই, আর যদি থাকে তাহলে আপনি পড়ে আসলেন। হি কুড বি রং, সে তিনি ভুল হইতে পারে, আপনি নিজে হ্যাঁ চেক করে দেখতে পারেন। এটা বলতেছিলাম যে ওদের যে গ্রন্থটা আছে গুরু গ্রন্থ সাহেব, ওদের তো ভাই গ্রন্থ একটা না, একটা কি ওদের গ্রন্থ? ওদের তো ইনফ্লুয়েন্সার আছে তাই না, আচ্ছা উনি চলে শিক্ষিত গেছেন, জন উনি চলে গেছেন, উনি চলে গেছেন। আচ্ছা অপূর্ব রয় নামে একজন যুক্ত আছেন, অপূর্ব ভাইকে যুক্ত করি, দেখে উনি আসলে আবার যুক্ত করা যাবে। জি অপূর্ব ভাই প্লিজ একটু আনমিউট করে বলুন। তো। ফরাজ ভাই জি জি ভাই বলুন। আপনার আশিক ভাই আর কি আপনার একটা শয়তানি চ্যালেঞ্জ দিয়েছিল আর কি 50 লাখ টাকা, শেষ চ্যানেল ঠিক দিছিল না? 50 লাখ টাকা, শয়তানি প্রমাণ করতে পারলে আর কি আপনার, কি প্রমাণ করতে পারলে? মানে শয়তান যে পৃথিবীতে আছে এটা প্রমাণ আর কি আপনার। এখন বলেন আমি অনেক, আসিফ মহিউদ্দিন নিজেই শয়তান, এই জন্য 50 লাখ টাকা আপনার জন্য, এরকম কিছু? না না উনি বলছে কি আপনার পৃথিবীতে শয়তান আছে আপনার, এটা প্রমাণ করতে পারলে উনি 50 লক্ষ টাকা দিবে আর কি। আচ্ছা আচ্ছা দেন প্রমাণটা দেন তাহলে, আনছেন প্রমাণ আনছেন? না আমি আপনাকে, আমি অনেকের সাথে কথা বলছি, তারা বলছে আপনার শয়তানকে দেখা যাবে না কিন্তু শয়তান আপনার অনুভব করা যাবে আর মানুষের দিল মাধ্যমে আর থেকে, কি দিল থেকে বর শুরু করতে করানো হবে যাবে, একদম এটা আর কি জানতে। কোর থেকে ভাই, দিল থেকে একদম দিলের কোর তাহলে থেকে বুঝবেন শুরু করতে কেমনে হবে। দিছে শয়তান। না এটাই তো আপনার, আমি অনেকের সাথে কথা বলছি আর কি, আমার মামা আপনার খনার ইয়ে আপনার কবিরাজি টুকটাক করে আর কি, তো বেশি না, নানা একটু বেশি করতো আর কি আপনার। এখন নানা আর কি নেই কিন্তু আমার মামা আছে আর কি আপনার, তো মামার বাড়িতে আজকে গেছি আপনার, আমি বসে 15 সময় কে ওরা বুক দেয়, তখন আমি জিজ্ঞেস করছি শয়তান তুমি প্রমাণ করতে পারবে, তোমাকে আমি কিছু টাকা দেবো, পরে উনি না করে কিন্তু উনি বলে আসে, তখন আবার আমি কই বুক দিয়ে দেও তুমি খাওয়া দাওয়া খাবার খেয়ে খাই, পরে ক দিয়া যায় কিন্তু খাবার খেয়ে ফেলে, আর যে জায়গায় দিয়া যায় আপনার সেই জায়গায় কেউই যায় না দলে একেবারে। ইয়ে ভাই উর্দিনী তো কবিরাজ তাই না? জি মানে আপনার আবার যে একদিন আপনার আমার নানি বুক নিয়ে গেছে আর কি ওনার হাতের থেকে বলে আপনার মানে নিয়ে গেছে আর কি, কতটুকু সত্য ওরাই বলতে পারবে আর কি, কিন্তু কিভাবে প্রমাণ দিলে আসিফ ভাই বিশ্বাস করবে আর কি, কিভাবে জানতে চাইছি আর কি। বিশেষ করে তিনি যেহেতু কবিরাজ, তো এই জিনিসটা তো আপনার বোঝা উচিত যে ধরেন তিনি যেহেতু কবিরাজি করেই পেট চালান, তো উনার ক্ষেত্রে তো শয়তানকে লাগবেই। শয়তানের যদি মানে একটা যদি জি ইয়ে না থাকে, জি ধরেন মানে রেফারেন্স ফ্রেম না থাকে, তাহলে তিনি তার ব্যবসাটা করবেন কেমন? এটা তো তার একটা ব্যবসা তাই না, তিনি যে কবিরাজি করেন এটা তো তার একটা ব্যবসা। এটা তো আছে, আমি ওনারে বলছি কিন্তু একটা জিনিস আছে মানে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন কিন্তু আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাই আর কি, কিন্তু কিভাবে প্রমাণ করলে উনি বিশ্বাস করবে আর কি। কিভাবে মানে প্রমাণ একটা করলে জিনিস আছে বিশ্বাস না, করবেন? সবাই যতজনের সাথে কথা বলছি অনেকের সাথে কথা বলছি তারা কবিরাজি করে কিন্তু বলে উপস্থিত শয়তানকে মানে আনতে পারবে না কি, মানে দেখা যাবে খালি মানে দেখা যাবে না কিন্তু মানুষের মাধ্যমে তাহলে বর্গণ হয়ে যাবে তাহলে এরকম কথা তাহলে বলে। বুঝবো তাহলে বুঝবো কেমনে যে সেটা শয়তানি, অন্য কোনো কিছু না? মানে আমি আগে বিশ্বাস করতাম, বর্তমানে আমি শয়তান বিশ্বাস করি না আরকি, কিন্তু এরপরও আপনার মানে অনেক সময় আমাদের পাশে আর কি একটা মাদ্রাসা আছে সেখানে পাই আর কি আপনার, দেখি শয়তানে বল করে কিন্তু হুজুর কাছে নিয়ে আসে, কিন্তু হুজুর একটা বেত নিয়ে আসে কি, বেত নিয়ে দাঁড়ানো থাকলে আবার ওরা কি বলে কতক্ষণ পরে আপনার শয়তান চলে যায়। মানে আপনি ওনাকে কখনো জিজ্ঞেস করেন নাই, আপনার মামা বললেন বা কি বলেন, ওনাকে জিজ্ঞেস করেন নাই যে আমি বুঝবো কেমনে যে সেটা শয়তান কিনা, বা আপনি ওনাকে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন করেন নাই? হ্যালো, উনি কি আসছে না চলে গেছে সরাসরি? উনিও তো চলে গেছে, উনিও তো চলে গেছে, খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা অপূর্ব আচ্ছা, আবার আসছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ অপূর্ব অপূর্ব ভাই, আমি আপনাকে আপনার, প্রশ্নটা আমি করছিলাম যে ওনারে জিজ্ঞেস করছি কিন্তু উনি বলে ওনার যে ঘরে আর কি আপনার কবিরাজি করে এই ঘরে আপনার কেউ থাকতে পারবে না আর কি, মানে এই ঘরে যদি কেউ যায় কোনো সমস্যা হবে তাহলে অন্য ঘরে কি শয়তান আসে না? না, অন্য ঘরে আসেন। আরেকদিন আপনার আমি মামার বাড়ি গেছি আর কি আপনার বিশেষ কারণে গেছি, মানে ভাই শয়তানের যে ইয়ে ভাই বিষয়টা ভাই এটার জন্য কিন্তু আমি সবচেয়ে অবজেক্টিভ বেশি গেছি। প্রমাণটা একটু বলে, অবজেক্টিভ প্রমাণ কি জিনিস সেলিম ভাই একটু এক্সপ্লেন করে দেন, এক্সপ্লেন করে শেষ হয়ে যাবে, মানে এই আগডুম বাগডুম ঘটনা তো, ঘটনা তো আগডুম বাগডুম ঘটনা হয়ে যাচ্ছে আর কি। একদম বাকি বিশেষ বুঝেছি কিন্তু আপনার একটা আমি জানতে চাচ্ছি আর কি আপনার মানে দেখেন কিভাবে প্রমাণ করলে ভাই, মানে বিশ্বাস করবে আর কি। ওটাই ওটাই ওটার কথাই বলতেছি, দেখেন ভাই এই জিনিসগুলো যে মানে হঠাৎ করে দেখলে কনভিন্সিং মনে হয় দেখেই যে মানুষ এটা তো কনভিন্সড হয়, এটাতে মানে এই জিনিসটা নিয়ে আমি সন্দেহ করি না, তাদের কাছে কিছু না কিছু ক্ষেত্রে কনভিন্সিং মনেই হয় এই জন্য এটা তারা বিশ্বাস করে। বাট ওটার লৌকিক এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন গুলোই থাকে, যদি লৌকিক এক্সপ্লেনেশন না থাকতো ওই জিনিসগুলো যদি আসলে ঘটতো তাহলে মানে এই জিনিসগুলো মানে শয়তান বা অতি প্রাকৃতিক কোনো একটা শক্তি, আপনার ওই মামা না, মামার কথা বললেন না কবিরাজ, জি 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 আপনার কবিরাজ মামার কাছে বদ্ধ থাকতো না, ঠিক আছে? এটা থাকতো বড় বড় পলিটিশিয়ানের কাছে, এটা এটা থাকতো হচ্ছে কি আপনার এলাকার লিডারের কাছে, ঠিক আছে? আপনার আর যদি শুধুমাত্র আপনার মামাই তারা বশ করতে পারতো, আপনার মামা কত টাকা মাসে অ্যারাউন্ড কত টাকা ইনকাম করে? না তাও থাকে আপনার প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা মিনিমাম ইনকাম করতে, মামার ক্ষেত্রে এত না আপনার মামার ক্ষেত্রে কম একেবারে।
মামার কাছে কম, মামা শুধু 1 থেকে 2 লাখ টাকা না, মামা হচ্ছে পৃথিবীর মানে মনে করেন পৃথিবীর বড় বড় রিকশাদার বিলিয়নিয়ারদের সাথে থাকতো যদি এরকম কোনো জিনিস আসলে এক্সিস্ট করতো, যারা দ্বারা মানুষকে বস করা যায়, কাজে করা যায়, বড় বড় অ্যাসাসিন যারা আছে, তারপর পুলিশ ফোর্স যারা আছে, আর্মি ফোর্স যারা আছে, তারা আপনার মামার সাথে বিভিন্ন কন্ট্রাক্ট করতো, কন্ট্রাক্ট করতো না যে বড় বড় যারা গুপ্তচর আছে তাদের ধরার জন্য, বা সোলজার যারা আছে লুকায় লুকায় থাকে তাদের তাদের ধরার জন্য আপনার মামারে কন্ট্যাক্ট করে নিয়ে দিত না, কোথায় কোন লোক বুকে চাপড়াইতেছে, আসমানে পাতা তুলে লাফাইতেছে, এগুলো ধরার জন্য তো আপনার মামার মামাকে লাগতো না, তাই না? আপনার মামার পারপাস তার অনেক বড় থাকতো। জি। আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা বলি আপনার, আমি আমাদের মামার বাড়িতে আর কি, আমাদের দুর্গাপূজা তো শুনছেন আপনি, জি 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 শুনছি, বলুন। আপনার আমাদের একে কি মামাতো বোন আর কি, আপনার চাচাতো মামাতো বোন, ওর ও হঠাৎ করে একদিন বড় হচ্ছে আপনার, বড় হওয়ার পরে আপনার সাড়ে না সাড়ে না আমার মামাই আপনার যে কোনো মূল্যে আপনার ছুড়াইছে, কিন্তু ছুড়ানির পরে আপনার আবার একটা নিম গাছের ডাল আমার নিজের চোখে দেখা আর কি, নিম গাছের ডাল আপনার ভেঙে গেছে আর কি, কিন্তু আবার আবার ও চাইছে আপনার পূজা করার জন্য, মানে বলছে যদি পূজা করে তাহলে ওর কিছু যাবে চলে যাবে আর কি, 2 বছর পূজা করার পর ওর থেকে এই বরে যে দুষ্টা আপনার চলে গেছে। আচ্ছা দেখেন, এরকম মানুষের ব্রেনটা হচ্ছে অনেক কমপ্লেক্স একটা জিনিস। মানুষ যখন এই ধরনের মানে পরিবেশে থাকে যেখানে অনেক মানুষ হচ্ছে দিন ভূতে বিশ্বাস করে, অনেক মানুষ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অতিপ্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করে, তখন মানুষ কনফিউজ হয় এবং এইসব জিনিসের বিশ্বাস তার চলে আসে। তার মানে এই না যে এই জিনিসগুলো আসলে সত্য। দেখবেন যারা গ্রামগঞ্জে থাকে মানুষ বা একটু অন্ধকারে থাকে, ভয়ের মধ্যে থাকে, তাদের এই সমস্যাগুলো বেশি হয়। যারা ওইগুলোতে থাকে না তাদের শহরের মানুষের এইরকম সমস্যা কম হয়, কারণ একে তাদের তারা ওই জিনিসে বিশ্বাস করে না, দুই তারা কনস্ট্যান্ট ভয়ের মধ্যে থাকে না, বুঝছেন? জি, শহরে তারপরে মানুষ আপনার বল কম, কিন্তু গ্রামের মধ্যে আমি যে জায়গা দেখেছি আপনার, আমি একলা আপনার দাঁড়িয়ে থেকে আর কি একটা জায়গার মধ্যে, কিন্তু ওরা কেউ জলে যায় না আর কি। হ্যাঁ, মানুষের গ্রামের মানুষের মধ্যে ভয়টা বেশি, ভয়ের পরিবেশটা বেশি। যখন ভয়ের পরিবেশটা না থাকে, ওটা তো পরিবেশের উপর, আপনার যদি শয়তান থাকে সে কি পরিবেশের উপর ডিপেন্ড থাকবে? যে মানুষ যেখানে ভয় পায় সেখানে সে তার কেরামতি দেখাতে পারে, যেখানে সে ভয় পায় না, যেখানে মানুষ ভয় পায় না সেখানে তার কেরামতি দেখাতে পারে না। এর শয়তানের ক্ষেত্রে তো এরকম হওয়ার কথা না, তাই না? জি শয়তান যদি পাওয়ার দেখাতে পারে সে তো সব জায়গায় দেখাতে পারবে, কিন্তু শয়তানটা কি করে? শয়তান যে পাওয়ার দেখায় যেখানে মানুষ অলরেডি ভয় আছে সেখানে, তাই না? তো জি ভাইয়া, কি লজিক্যাল কনক্লুশন? কি লজিক্যাল কনক্লুশনটা হচ্ছে এটাই যে মানুষ যারা ভয়ে আছে বা তারা ইমাজিন করতে পারে, এবং ইমাজিনেশনের মাধ্যমে তারা নতুন নতুন ভয়টা তাদের মাথায় নিজেরাই সৃষ্টি করে দেয়, রেদার দেন কোনো ভূত প্রেত আর শয়তানের দল। এবং এইসব মানুষেরকে মানে আপনার মামাদের মতো মানুষের বিজনেসটা বন্ধ করা উচিত এই জন্যই, কারণ তারা মানুষের ভয়টাকে পুঁজি করে তারা ব্যবসা করে, যেটা করা খুবই ইমোরাল একটা কাজ। তাদের হয়তো বা আসলেও কোনো একটা মানসিক সমস্যা হচ্ছে, সে আসলেও মনে করছে স্কিজোফ্রেনিয়ার মতো একটা মারাত্মক সমস্যাও তার থাকতে পারে। তাকে এইগুলো ইয়ে না করে তাকে ভালো ডাক্তার দেখান। আমি 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 কোনো রেকমেন্ড করব না, বাট আমার আমার মনে হয় যে এই যে যেই ওষুধগুলোতে মানে যেই ধরনের চিকিৎসায় আলটিমেট ইয়ে নাই, ফলাফল নাই, তার থেকে যে সকল চিকিৎসার পিছনে হচ্ছে আপনার পড়াশোনা আছে, একটু ফলাফল মানে অবজেক্টিভ ফলাফল আছে, সেই সেই ধরনের চিকিৎসা তো নেওয়া উচিত, তাই না? জি ঠিক আছে, অপূর্ব রয় ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আচ্ছা ভাই। ভালো লাগলো তাহলে। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আমি থাকলে একটা জিনিস খেয়াল করছি, আমি আমি দিনদা ভাইয়ের কথা বলতে দেই না, আমি নিজে নিজে ব্যাগে ব্যাগের করি। দিনদা ভাই আসেন নাকি? হ্যাঁ আসি, না না কন্টিনিউ করেন, আমি একটা জিনিস ফিক্স করতেছিলাম তো, তাই মাইন্ড করেন না? না না অসুবিধা নাই। টাইটান টাইটান আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ টার্মিনেট করবেন। টাইটান টাইটান ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, টার্মিনেট করে বলুন। হ্যালো হ্যালো টাইটান, আচ্ছা উনি কথা বলছে না। এথিয়েস্ট এথিয়েস্ট আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। টাইটান আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনি মেসেজে লিখেন যে আপনি এখন কথা বলতে পারবেন। এথিয়েস্ট আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আমি কি কথা শুনছি না? না এথিয়েস্ট তো আনমিউট করে না। এথিয়েস্ট ভাই আনমিউট করেন। আচ্ছা এডিকে উনিও কথা বেশি বলেন না, পাবলিক এথিয়াস নাম দিয়ে আসলো নাকি? বুঝতে পারছি না ভাই। আচ্ছা আমাদের সাথে মিনার্ভা ভাই আবার যুক্ত হয়েছে, মিনার্ভা ভাই প্লিজ একটু আনমিউট করুন। হ্যালো, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না, নাকি নেটওয়ার্কের সমস্যা হলো কোনো? হ্যাঁ শোনা যায়। হ্যালো হ্যালো মিনার্ভা ভাই আপনি একটু আনমিউট করে বলুন। হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা দিনদা ভাই তাহলে শেষ করে দিই, মানে 2-3 জন যুক্ত করলাম কেউ কথা বলতেছে না। হ্যাঁ শেষ করে দেন, অসুবিধা নেই।
জি ভাই, তাহলে বিদায় নিয়ে নেন, আমিও তাহলে বিদায় নিই। হ্যাঁ, আমার আর তেমন কিছু বলার নাই, আপনি বিদায় সম্ভাষণ দিয়ে শেষ করে দিন। আচ্ছা, যারা যারা ভিডিও দেখলেন, লাইকটা দেখবেন, ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আশা করি আবার খুব তাড়াতাড়ি কথা হবে। সবাইকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাস্টে কথা বললেন, আই ডোন্ট নো কেন, বাট সবাইকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, এবং দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, গুড নাইট।